যুবক তুমি যখন বিয়ে করবা বলবো বলবো when you will get married with anyone you should know she is just not a girl তুমি যাকে বিয়ে করছো সে তো একটা মেয়ে নয় সে তোমার অনাগত ভবিষ্যতে তোমার ছেলে এবং মেয়ের মা ঠিক না সো যখন বিয়ে করবা শুধুমাত্র চামড়া ধলা হইলেই কিন্তু বিয়ে করা যাবে না কি ঠিক না দ্যাট মিন্স সাদা মেয়ে বিয়ে করবা কোনো সমস্যা নাই কিন্তু সাদা মেয়ে শি শুড বি কোয়ালিফাইড শি শুড বি রিলিজিয়াস যাকে তুমি বিয়ে করছো তাকে অবশ্যই দিনদার এবং ধার্মিক হওয়া লাগবে ছেলে কঠিন কিনা এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ যুবকরা লজ্জায় কথাই কয় না এবার জোরে কম না ইনশাআল্লাহ এরা নিয়ত করছে কোনদিন বিয়েই তো করবো না হুজুর কিসের ইনশাআল্লাহ যখন বিয়ে করবা মুত্তাকি মেয়ে দেখে বিয়ে করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে প্রণাম হ্যাঁ তলে ভয় করবেন একজনকে তিনি কে আর বিয়ে করবেন যখন খালি ধলা দেখে বিয়ে করবেন টাকাওয়ালা দেখে বিয়ে করবেন বিয়ে করবেন মুত্তাকি মেয়েকে চিল্লা এখন ঠিক কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে রাজ্যের ভেতরে ঘুরছেন হঠাৎ করে একটা বাসার সামনে স্টপ থমকে দাঁড়ালেন দাঁড়িয়ে উনি শুনতে পেলেন যে মা এবং মেয়ের মাঝে কথা হচ্ছে মা এবং মেয়ের মাঝে কথা হচ্ছে মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে যে ওঠো ওঠো আমি গরুর দুধ নিয়ে আসছি গাভীর দুধ নিয়ে আসছি তোমার কাজ একটাই তুমি পানি মিশাবা কি মিশাবা পানি মিশাবা আচ্ছা বলেন প্রিয় সিংড়াবাসী যারা আছেন আমাকে একটু বুঝাই দেন পানির সঙ্গে দুধের সঙ্গে পানি মিশানো এটা কি ঠিক না বেঠিক এই তো মাশাআল্লাহ বুঝে এসেছে দেখেন মেয়ে কি বলে শোনেন মেয়ে ডাক দিয়ে বলছে মা শোনো তুমি কি জানো না রাষ্ট্রের পক্ষ থেকে অমর ফরমান জারি করেছে কোন প্রকার খাঁটি দুধের সঙ্গে পানি মিশানো যাবে মা কয় তুই কি পাগলি নাকি রে গভীর অন্ধকার রাত বাজে রাত দুইটা অমরের 14 গোষ্ঠীর কেউ নাই কিন্তু অমর আছে না নাই বিহাইন্ড অফ দ্য ডোর দাঁড়ায় আছে অমর অর্থ জাহানের খলিফা অমর চাচ্ছে যে মেয়েটা কি জবাব দেয় আমি শুনতে চাই তখন মা বলছে তুই তো পাগল অমর তো নাই এখানে পানি মিশা ধুমছে কোনো সমস্যা নাই এবার দেখেন মেয়ে কি বলে এখানে আপনার জন্য মেসেজ আছে একটা মেয়ে বলছে মা গভীর অন্ধকার রাত অমর নাই অমরের রাজ্যের কোনো প্রজা নাই পুলিশ নাই র‍্যাব নাই বিডিআর নাই কেউ নাই কিন্তু এই গভীর অন্ধকার রাতে যদি আমি পানি মিশাই দুধের সঙ্গে নো ওয়ান ক্যান সি মাই সেলফ কেউ দেখতে পারবে না দেখতে পারবে একজন তিনি কে আল্লাহ ক্যান সি মাই সেলফ আল্লাহ তোমারে দেখে অমর এই কথা শুনে অমর শকড অমর অবাক হয়ে গেল অমর সোজা গো ব্যাক টু হোম বাসায় ফেরার পরে অমর তার সন্তানকে ডাক দিয়েছে ডাক দিয়ে বলে ও সন্তান শোনো গতকাল রাজ্যের ভেতরে আমি বের হয়েছিলাম এমন একজন মেয়ের সন্ধান আমি পেয়েছি এমন একজন নেককার মেয়ের সন্ধান আমি পেয়েছি আমি অমরের বয়স থাকলে আমি অমর নিজেই সেই মেয়েকে বিয়ে করে ফেলতাম সুবহানাল্লাহ পড়ে আমি নিজেই বিয়ে করে ফেলতাম কিন্তু আমার তো বয়স নাই তাই আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমার পক্ষ হতে রাষ্ট্রের পক্ষ হতে অমরের সন্তান হয়ে দুধওয়ালির মেয়ের কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যাও আচ্ছা এবার কথা বুঝলে উত্তর করবেন না হয় একদম চুপ থাকবেন বুঝলে বলবেন অমর যে নিজের ছেলেকে বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন যেই মেয়ের সঙ্গে পোষণ করেছেন কথা বুঝলে বলবেন না চুপ থাকবেন অমর যখন বিয়ে দেওয়ার ইচ্ছা করেছে তখন অমর দেখেছে যে মেয়ের বাপের কয় বিঘা জমি আছে দেখছে অমর দেখেছে এই বিষয়টা যে মেয়ের বাপের কয় কোটি টাকা ব্যাংকে আছে দেখছে না
দেখে নাই কিচ্ছু দেখে না হি ডিডন্ট সি এনিথিং কিচ্ছু দেখে না শুধু দেখছে একটা গুণ গুণটার নাম কি এই মাইকের কি হইল মাইক ঠিক আছে কথা শোনা যায় অমর তার মেয়েকে ছেলেকে বিয়ে দেওয়ার সময় একটা গুণ দেখেছে গুণটার নাম কি এজন্য যুবক তুমি যখন বিয়ে করবা বলবো বলবো When you will get married with anyone, you should know she is just not a girl. তুমি যাকে বিয়ে করছো সে তো একটা মেয়ে নয় সে তোমার অনাগত ভবিষ্যতে তোমার ছেলে এবং মেয়ের মা ঠিক না সো যখন বিয়ে করবা শুধুমাত্র চামড়া ধলা হইলেই কিন্তু বিয়ে করা যাবে না কি ঠিক না দ্যাট মিন্স সাদা মেয়ে বিয়ে করবা কোনো সমস্যা নাই কিন্তু সাদা মেয়ে শি শুড বি কোয়ালিফাইড শি শুড বি রিলিজিয়াস যাকে তুমি বিয়ে করছো তাকে অবশ্যই দিনদার এবং ধার্মিক হওয়া লাগবে ছেলে কোঠে কিনা এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ যুবকরা লজ্জায় কথাই করে জোরে কম না ইনশাআল্লাহ এরা নিয়ত করছে কোনদিন বিয়েই তো করবো না কিসের ইনশাআল্লাহ যখন বিয়ে করবা মুত্তাকি মেয়ে দেখে বিয়ে করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে প্রণাম হ্যাঁ মাইক এইবার ঠিক হইল এই কিসের বাদাম বিক্রি করার মাইক দিছে এরা এখানে থাকবে দুইটা বক্স এখানে থাকবে দুইটা বক্স এটা হবে মাহফিল শ্রোতা কথা শুনে মজা পাবে এটা ঠিক না এই মাইক গুলোতে আসলে মাহফিল হয় না মাহফিলে লাগে দুই পাশে দুইটা বক্স তাহলে কথা স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয় এবং শ্রোতারা শেষ পর্যন্ত মন খুলে ওয়াজ শুনে বাসায় ফিরে যায় এই মাইকটা নেক্সট টাইম আর দেবেন না ঠিক আছে ইনশাআল্লাহ এই মাইক থাকবে ঠিক আছে কিন্তু এখানে বক্স থাকবে বক্স ছাড়া কথা বলে শান্তি পাওয়া যায় না আপনারা যা যা শুনেছেন আমল করবেন তো ইনশাআল্লাহ তাহলে ভয় করবেন একজনকে তিনি কে আর বিয়ে করবেন যখন খালি ধলা দেখে বিয়ে করবেন টাকাওয়ালা দেখে বিয়ে করবেন বিয়ে করবেন মুত্তাকি মেয়েকে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ যুবকদেরকে তৌফিক দান করুক আমিন কিন্তু একটা সমস্যা যে হয়ে গিয়েছে বলবো সবাইকে এখন কিছু আই'ম সরি ডিজিটাল বাপ বের হয়েছে ডিজিটাল বাপ যেই বাপ সরকারি মেয়ে ছাড়া সরকারি ছেলে ছাড়া মেয়ের বিয়েই দেয় না কি নাই আছে আছে আরে ডিমান্ড এরই বাপ রে বাপ